এই বাংলার বুকে বলছে এত সাহস। পশ্চিমবঙ্গে 300টা কাশ্মীর আছে, তার মানে এই যে হেটেড বিদ্বেষ আইডেন্টি পলিটিক্স এর নাম করে, যেখানে দাঁড়িয়ে জাত পাত ধর্ম বর্ণ পোশাক খাদ্যাভ্যাসের নাম করে মানুষের সঙ্গে মানুষকে একটা অংশের বিরুদ্ধে একটা অংশকে লেগিয়ে দেওয়া, এটাই তাদের পরিকল্পনা। এবং এখনো পর্যন্ত তৃণমূলের কারো প্রতিবাদ শুনি। ভারতীয় জাদুঘর সংস্কৃতি দপ্তরের টাকা আরএসএস এই প্রচারটা করছে। আমরা জানি বসন্ত উৎসব রবীন্দ্রনাথ বলেছিলেন, একটা অংশ হোলি বলে, হোলিকা দহন বলে, তারপর হচ্ছে হোলি হ্যায় বলে মাতে হিন্দি সিনেমার কায়দায়। কিন্তু ইরান থেকে একেবারে বার্মা প্রান্ত পর্যন্ত, যেহেতু শীতের পরে যখন বসন্ত আসে, পলাশ ফোটে, নতুন কচি পাতা আসে, তখন রং নিয়ে উৎসব হয়। কেউ বলে বসন্ত বাহার, কেউ বলে ঈদে গুলাব, কেউ বলে হোলি, কেউ বলে দোল। কিন্তু এটা নিয়ে কখনোই এই রেশারেশি নয়। বিজেপি একটা নতুন তত্ত্ব বোঝাতে চাইছে ওই হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি থেকে, এদের সবার দেখা যাবে নকল ডিগ্রি, এদের সবাই নকল সিনেমা নির্মাতা। এই কাশ্মীর ফাইল নিয়ে কীরকম হাইপ তৈরি করা হয়েছিল, কিন্তু আজকে গর্বের জিনিস, আমি এখান থেকে শুরু করলে ভালো হতো, আপনার প্রশ্ন উত্তরে বলে দিচ্ছি। আজকে ভারতের গর্বের জায়গা, অস্কারে এই প্রথম ভারতীয় সিনেমা স্বীকৃতি পেল, পুরস্কৃত হলো, আজকে একাডেমি পুরস্কারে ঘোষিত হলো দুটো, এক নয় দুটো, এলিফ্যান্ট হিসপারাস ডকুমেন্টারি, একটা ভীষণ মানবিক এবং প্রকৃতি ম্যান অ্যান্ড অ্যানিমালের সম্পর্ক যেভাবে তুলে দেওয়া হয়েছে ডকুমেন্টারি, তাকে পুরস্কৃত করা হয়েছে। আর তার সঙ্গে সঙ্গে আর 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 রয়েছে নাটু নাটু মিউজিক গান, সেটাও অস্কার পেয়েছে। এই প্রথম কোনো ভারতীয় গান অস্কারে নমিনেটেড হলো এবং অস্কারে পুরস্কার পেল। অথচ এই আর 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 যখন রিলিজ হয়েছিল তেলুগু ভাষায় গানটা সিনেমা, বিদ্যুৎ বাবুকে যখন ভাইস চ্যান্সেলর করা হয়েছে, আরএসএস এইভাবেই ইতিহাস সংসদ, এভাবে সমস্ত গবেষণা পরিষদ, সমস্ত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে দখল করেছে। কিন্তু নিয়ে এসে কী করবে, সিরিজ অফ বক্তৃতা করানো হচ্ছে এবং আরএসএস ঘনিষ্ঠ বিজেপি ঘনিষ্ঠ লোকজনকে নিয়ে আসা হচ্ছে। শুধু বিশ্বভারতী কেন, এ তো বসন্ত উৎসব উপলক্ষে নিয়ে আসা হলো, যে কাশ্মীর ফাইল করেছিল, আর কোনো সিনেমার নাম নেই কিন্তু অগ্নিহোত্রী, সে কী বলেছে, তাদের বোঝা যায় কী বলবে, এরা গান, সেটাও অস্কার পেয়েছে। এই প্রথম কোনো ভারতীয় গান অস্কারে নমিনেটেড হলো এবং অস্কারে পুরস্কার পেল। অথচ এই আর 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 যখন রিলিজ হয়েছিল তেলুগু ভাষায় গানটা সিনেমা, তখন কিন্তু বিজেপি তেলেঙ্গানা স্টেট প্রেসিডেন্ট বলেছিল যে যেখানে যে থিয়েটারে এটা রিলিজ হবে সেটা আগুন লাগিয়ে দেবো। আর কাশ্মীর ফাইলকে কীভাবে প্রজেক্ট করা হয়েছিল, ট্যাক্স রিলিফ থেকে আরম্ভ করে বিজেপির প্রধানমন্ত্রী থেকে সবাই এটাকে দেখতে বলেছে, যেটা ঘৃণা ছড়ায়। কিন্তু গোটা বিশ্ব এবং আমাদের দেশও আসলে শিল্প সংস্কৃতি বলতে বোঝে মিশ্র সংস্কৃতি, সেখানে ভাষা কোনো বাধা হয় না, সেখানে মানুষ, এবং বিশেষত আর আর হচ্ছে এই জন্যই ফিল্ম, সেটা হচ্ছে আল্লানু সীতারামা রাজু, আমাদের যেরকম স্বাধীনতা সংগ্রামীদের একটা গৌরবজল ইতিহাস আছে, সেরকম হচ্ছে কোস্টাল আন্ধ্রা থেকে তিনি উঠে এসেছিলেন স্বাধীনতা সংগ্রামী আল্লানু সীতারামা রাজু, তাকে নিয়ে তারপরে যেরকম করে একটা বায়োপিকও নয় কিন্তু ওই অ্যান্টিক্লোনিয়াল থিমকে রেখে তার সঙ্গে এন্টারটেনমেন্ট ফিল্ম যেটা হয় সেটা অস্কারের স্বীকৃতি পেয়েছে। তাহলে বিজেপি সংস্কৃতিকে একদিকে নিয়ে যাচ্ছে, শিল্প সাহিত্যকে একদিকে নিয়ে যাচ্ছে, শিক্ষাকে একদিকে নিয়ে যাচ্ছে, আর দেশের মানুষ কিন্তু, গোটা বিশ্বের মানুষ কিন্তু যা ওই প্রভায় না গিয়ে, গড্ডালিকা প্রভায় না গিয়ে অন্য এই মিশ্র সংস্কৃতি আঙিনায় আরও বেশি করে ভারত তার যে সফট পাওয়ার সেটাকে দেখতে চায়।